হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগ। শেফালি ভূমি ব্লগ এর তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। আর এই যে আমি সকালবেলায় বসে গেছি নতুন একটা কাজে, নতুন একটা কাজ বলতে সেই মহান কাজটি নিয়ে বসে গেছি, যে কাজটার জন্য সারা রাত ঠিক মতো ঘুমই হয়নি। সকাল সকাল উঠে আমি বসে গেছি, আমার খাতাপত্র বের করে নিয়েছি। তো দেখো, সকালবেলায় সেই মহান কাজটা নিয়ে আমি বসতেই পেলে সকালবেলা উঠেই আমি সবকিছু বের করে নিয়েছি। আমার আধার কার্ডটাও নেই, আমার আধার কার্ডটাও জেরক্স করতে হবে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে। কাজগুলো জাস্ট কোনোরকম কমপ্লিট করে, ভিডিও আবার এডিটিং করা হয়নি, ভিডিওটা এডিটিং করলাম। মানে নানান একা হাতে কাজ করতে গেলে যা টেনশন, যা মানে চিন্তা, যা চাপ, যা মানে মানে কি বলবো আর, তোমরা সবাই জানো যাদের ফ্যামিলিতে একা সবকিছু করতে হয় তাদের কেমন একটা চাপ থাকে। তো আমারও সেই কাজ, তো আমি আর এখন কোনো কাজ হয়নি। তো আগে এই কাজগুলো আগে কমপ্লিট করি, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবো। রান্না বান্না আছে, তো চলো দেখতে থাকো, বাকি কাজগুলো করি তারপরে আবার আসছি। না ছাড়তে পারছি আর না হচ্ছে কিছু বলতে পারছি কাউকে, কারণ যখন হচ্ছে আমরা দলটা গঠন করি, মানে 10 জন মিলেই তো করতে হয়, তো তখন তো হ্যাঁ বলে দিয়েছি, হ্যাঁ আমি পারবো এটা করবো, মানে সবাই যখন বলেছে। তা এখন মনে হচ্ছে না হলেই ভালো হতো, মানে দায়িত্ব জিনিসটা এমন একটা ব্যাপার না, মানে যতক্ষণ না সেটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আর শান্তি নেই। আর হচ্ছে তখন যদি বলতাম যে না আমি কোনো পদে থাকবো না, মানে আমি মেন 3 জনের যে একজন, তো সেই 3 জনের একজন হবো না, আমি এইভাবে মানে সাধারণ থাকবো। কিন্তু আমি বলেওছিলাম, কিন্তু বললো না দিদি ভাই তুমি থাকো, কারণ হচ্ছে সবার সব রকম কাজে প্রবলেম আছে, কারো ঘরে ছোট বাচ্চা আছে, কেউ হচ্ছে ব্যবসা করে, কারো কেউ হচ্ছে স্কুলে পড়ায়, তো সেই ক্ষেত্রে আমি একটু ফাঁকা। যখন দেখলাম কাজটা তো আর খারাপ না, ভালোই, সেই জন্য আর না করতে পারলাম না। তো দেখো, এগুলো হচ্ছে টাকা জমা দেওয়ার রসিদ, আর এইগুলো আমি হচ্ছে স্ট্যাপলার করব, কারণ হচ্ছে স্ট্যাপলার করা হয়নি, 2-3 দিনেরটা আছে, কারণ স্ট্যাপলার না করে রাখলে হচ্ছে কোথায় হারিয়ে যাবে, তারপরে আর খুঁজে পাবো না, পরে আবার সমস্যা হবে। আর হচ্ছে আমি চাই না কোনো রকম কোনো মানে গন্ডগোল হোক, হিসাবে কোনো মানে ভুল ত্রুটি হয়ে যাক, আমি এটা একদমই চাই না, যার কারণে আমি হচ্ছে স্ট্যাপলার দিয়ে আগে স্ট্যাপলার করে নেই, তারপরে হচ্ছে এটাকে আমি হচ্ছে ই করে নেবো। তো এই একটা কাজ কমপ্লিট হলো, কারণ হচ্ছে আমি চাই না যে কোনো ভুল ত্রুটি হোক, তো আরো কিছু আছে, তো আমি হচ্ছে আগে এই কাজগুলো আগে হচ্ছে কমপ্লিট করব, তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো, সবাই বেরিয়ে গেছিল স্কুল থেকে, আমার মেয়েটাই দেরি করে বেরোচ্ছিল, তো আমি ভাবলাম কি হলো, তো আমি আবার ওর বাবাকে পাঠিয়েছিলাম। তো দেখো আসছে ওরা। কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি? আবার তোর বাবাকে যেতে হলো? কি হয়েছে, অত চিৎকার করছো কেন? না চোর কিতে যেতে হবে, স্কুলে গিয়ে খেলবে, স্কুলে টিফিন হবে, খেলবে। না না বকা দেবে না, চলো ড্রেস চেঞ্জ করে দেয়, আসো আমার কাছে আসো, আমি খুলে দেই। দেখো আমার মেয়েটাকে রেডি করে দিচ্ছে, আমার মেয়েটা না আজকে স্কুলে যেতে চাইছিল না, কিন্তু আগের দিন ও যায়নি জানো তো, হচ্ছে আর স্কুলে না গেলে অভ্যাস খারাপ হয়ে যাবে, মানে একটা অভ্যাস থাকে যে প্রতিদিন যাওয়ার, সেই অভ্যাসটাই খারাপ হয়ে যাবে, তবুও যেতে চাইছিল না, তবুও বললাম যেতে, তো রাজি হয়ে গেল। তো স্কুল থেকে আসার পরে খাই দায়ে স্নান করিয়ে হচ্ছে আমি এখন রেডি করে দিচ্ছি, আর যাবে ওর বাবার সঙ্গে। দেখলেই তো তোমরা আমার সঙ্গে কত রাগ করলো যে স্কুলে যাবে না, কিন্তু তোমরাই বলো স্কুল তো আর খারাপ জিনিস না। আর এই যে যাবে না বললে, যদি আমি বায়নাটা শুনেই নিতাম তাহলে পরের দিনে হয়তো বলতো যাবো না, এইভাবে এরকম করে করে প্রতিদিনে বলবে যাবো না, একটা স্কুল থেকে এসে বলবে আরেকটা স্কুলে যাবো না, কিন্তু এটা তো ঠিক না বলো? তো দেখতে থাকো। আরে দেখো, বৃষ্টিটা এসে আমার সর্বনাশটা করে দিয়ে তারপরে বৃষ্টিটা থামলো, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, অনেকটাই শুকিয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো বলতে জল ঝরে গেছিলো, মানে অসুবিধা হতো না ঘরে তুলে রাখলেও, কিন্তু হচ্ছে একটুর জন্য সব জামা কাপড় আবার ভিজে দেখো যেকে সেই হয়ে গেল। তো দেখো, এই মাত্র স্নান করে এলাম, রান্না হয়ে গেছে, আর হচ্ছে এত মানে ব্যস্ত ব্যস্ত রান্না করেছি। দেখো কাগজ কাগজটা হচ্ছে ভেতরে ঢুকাতেই ভুলে গেছে, এটা বাইরেই পড়ে আছে, এখন আবার খেয়ে উঠেই ছুটতে হবে। একটু কাজ করছে কি বদমাইশি করছে, যা ওখানে রাখ, রেখে দে।
তো হচ্ছে এবার চলো দেখো একটু তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে, আর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে যাও। এখানে খেতে বসে গেছে, আর এই যে এখানে আছে ডিম, আলু ডিমের ঝোল, আর এটাতে আছে মিষ্টি কুমড়ো ভাজা, আর আছে এখানে ওল দিয়ে তো তেলাপিয়া মাছের তরকারি। আজকে আর কিছু করিনি, তো দেখো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর না এখন আর একদম মোটেই মানে মন চাইছে না যে বাড়ি থেকে বেরোয়, একে তো সারাক্ষণ বৃষ্টি পড়ছে। আজকে ফোন করেছিলাম একটু মানে ভাবলাম যদি বলে না আসতে হবে না বৃষ্টি পড়ছে, তাও ফোন করার সঙ্গে সঙ্গে বলছে জলদি চলে এসো, তো কি করব যেতেই হবে, মানে এমন একটা কাজ হাতে নিয়েছি এখন মনে হচ্ছে মানে না হলেই ভালো হতো, কাজটা না করলেই ভালো হতো, কিন্তু কিছু করার নাই, মানে যখন করে ফেলেছি অর্ধেক মানে পুরোটাই যখন হয়ে গেছে আর একটুর জন্য কেন বাকি থাকে। তো হচ্ছে চলো এবার দেখতে থাকো, রেডি তো হয়ে গেছে চলো। আর হচ্ছে বৃষ্টিটা না হলে অসুবিধা হতো না, মানে বৃষ্টি পড়ছে তো আবার যদি রাস্তায় গিয়ে বৃষ্টি আসে সেই জন্য ভালো লাগছে না। আর আমার মেয়ে এখন যাওয়ার জন্য বায়না করছে, কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যাবে না, একটু বৃষ্টি তারপরে ও গিয়ে কি করবো, তো কোনো কাজ নেই। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি, আর এই যে বিল্ডিংটা দেখছি ওই বিল্ডিংয়ে ঢুকবো, আর ওই যে আগে একজন যাচ্ছে, আর এই যে দিদিভাই আমার সঙ্গে আছে, তো আমরা হচ্ছে চলে এসেছি। আর এই দেখো এইখানে না হচ্ছে সরকারি বিল্ডিং, তো মানে সরকারি কাজ, ওই সাইকেলগুলো দেখছি ওইগুলো সব স্কুলের সাইকেল, আর ওই যে ওই রুমটাতে হচ্ছে কাজ হবে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা রাস্তায় যখন এসেছিলাম তখন দেখলাম একটা বাস আমাদের সামনে এসে গেল, তো আমরা বাসটায় উঠে গেলাম। ওই যে দেখো আমাদের দুজনকে দেখাচ্ছে, আর দিদিভাই একটু সামনের সিটে বসে আছে, ওই দিদিভাইকে দেখাচ্ছে না, তো দেখতে থাকো। তো মানে বাসে বাসে আসাটাই উচিত হয়নি, কারণ একে তো ভাড়াটা সমানে নিল, টোটোতেও যে ভাড়া বাসেও সেই ভাড়া, ভাড়াটা বড় ব্যাপার না, কিন্তু গরম, তারপরে করোনার ব্যাপার আছে, করোনা বেড়েই চলেছে, তারপরে গরম মানে সহ্য লাগছিল, কি করবো একবার যখন উঠে পড়েছি তখন তো আর নামার নেই। তো যাই হোক চলে এসেছি, আর দেখি যে কাজে গেছিলাম কাজটাও সম্পূর্ণ করে এসেছি, কাজটা অবশ্য হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, যারা আমার ফ্যামিলিতে পুরনো বন্ধু তারা তো জানি পাশে আছো, আর যারা নতুন আমার চ্যানেল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমিও সবার পাশে আছি, সবাই আমার পাশে থাকো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা আসছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমরাও ভালো থাকবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, টাটা।